হেই, আমি সায়ক আর আপনারা দেখছেন ইবেঞ্চার বাংলা। সো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি গুগল সার্চের কিছু টপ 7 ইন্টারেস্টিং ট্রিক্স যা আপনাকে প্রো বানিয়ে তুলবে। সো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। গুগলে প্রত্যেক দিন প্রায় 560 কোটি সার্চ হয়, কিন্তু তার মধ্যে 87% সার্চ রেজাল্টেই অনেক অপ্রয়োজনীয় রেজাল্ট চলে আসছে, যার জন্য আমাদের প্রয়োজনীয় রেজাল্টগুলোই হারিয়ে যায়। কিন্তু একটা সিম্বল ইউজ করে আমরা সেই এক্সাক্ট রেজাল্টটাই পেতে পারি। এর জন্য জাস্ট সার্চ বারে গিয়ে টার্মটা লিখুন এবং লেখাটা শেষে ও পরে কোটেশন সিম্বল বা ডবল ইনভার্টেড কমা দিয়ে সার্চ করুন। দেখবেন আপনার সার্চ টার্মটির সাথে মেলে এমন রেজাল্টই আপনাকে শো করছে গুগল। এবার যে কোডটা বলতে যাচ্ছি এটা মেইনলি ফাইল রিলেটেড, মানে গুগলে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করে থাকি, কিন্তু এক্স্যাক্টলি যদি আমরা কিছু ফাইল চাই তাহলে সেটা আমাদের সার্চ করে বের করতে খুব কঠিন ব্যাপার হয়ে যায়। কিন্তু একটা ছোট্ট কোড ইউজ করে আমরা খুব সহজে এক্স্যাক্টলি যে ফাইলটা আমাদের দরকার সেটাই পেতে পারি। সো দেখে নেওয়া যাক কোডটা। এর জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন আপনি যে ফাইলটা চাইছেন সেটার নাম এবং তারপরে জাস্ট লিখে দিন ফাইল টাইপ কোলন, যে ফরম্যাটে আপনি ফাইলটা চান সেটা জাস্ট দিয়ে দিন। এবার এখানে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। জাস্ট ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করলে দেখতে পাবো একটি পিডিএফ খুলছে, আমাদের যেটা প্রয়োজন ছিল সেই পিডিএফটা আমরা পেয়ে গেছি। সো এইভাবে আপনি যে কোনো ডকুমেন্ট খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। কখনো কখনো আমাদের কোনো ওয়েবসাইটের অল্টারনেটিভ সাইট খোঁজার প্রয়োজন পড়ে, যেটা খুবই সময় সাপেক্ষ, কিন্তু একটা ছোট্ট কোড বা ট্রিক্স ইউজ করে আমরা এটা করতে পারি। তো কোডটি হলো রিলেটেড কোলন ওয়েবসাইটটার নাম। এবার আমরা এখানে ওয়েবসাইটটার এক্সাম্পল হিসেবে গুগলকে নিচ্ছি, তো দেখে নেওয়া যাক। তো এখানে দেখা যাচ্ছে ইয়াহু, বিং এবং এই টাইপের সার্চ ইঞ্জিন যেগুলো গুগলের মতো। তো আমরা এখানে গুগলের রিলেটেড সাইটগুলো দেখতে পাচ্ছি। এই কোডটি অল্টারনেটিভ সাইট খোঁজার জন্য খুবই হেল্পফুল। দ্যাট ওয়ার্ডটা না জেনে গুগলে কোনো কিছু সার্চ করা এবং তার সঠিক রেজাল্ট পাওয়া দুটোই কিন্তু খুব কঠিন ব্যাপার। কিন্তু গুগলে একটি ওয়াইল্ড কার্ড সার্চ নামক ট্রিক্স আছে, যেটা ইউজ করে আপনি যে কোনো আননোন ওয়ার্ড অথবা আননোন ভ্যালু খুঁজে বার করতে পারেন। ধরুন আপনি গুগলে কোনো বই সার্চ করতে চান কিন্তু বইটার পুরো নাম আপনার মনে পড়ছে না, তো এর জন্য জাস্ট গুগলে গিয়ে বইয়ের যতটা নাম আপনি জানেন ততটা টাইপ করুন এবং তারপরে যে ওয়ার্ডটা মনে পড়ছে না তার থেকে স্টার বসিয়ে দিন। গুগল অটোমেটিক্যালি ওই ওয়ার্ডটা খুঁজে নেবে এবং আপনাকে সঠিক রেজাল্টই দেখাবে। গুগলে আর্টিকেল তো প্রায় আমরা সবাই পড়ি, আর আমরা এটাও জানি যে গুগলের পুরনো আর্টিকেলগুলো খুঁজে বার করা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু টাইম রেঞ্জার সার্চের মাধ্যমে আমরা খুব সহজেই এই সব অ্যারকাইভগুলোকে খুঁজে বার করতে পারি। তো টাইম রেঞ্জার সার্চ করার জন্য সার্চ বারে গিয়ে টাইপ করুন টপিকটার নাম আর যে টাইম পিরিয়ডে আপনি আর্টিকেলগুলো চান সেই ইয়ারটা এবং ইয়ারগুলোর মাঝে দুটো ডট দিয়ে সার্চ করুন। এর ফলে গুগল আপনাকে ওই ইয়ারের লেখা সব আর্টিকেল শো করবে। প্রতিদিন গুগল থেকে আমরা নানান রকমের ফাইল ডাউনলোড করে থাকি আর এই সব ফাইলগুলো খুঁজে পাওয়ার চক্করে আমাদের অনেক ওয়েবসাইটও খুঁজে বেড়াতে হয়, যার জন্য আমাদের কম্পিউটার বা মোবাইলে ভাইরাস অ্যাটাকেরও সম্ভাবনা থাকে। কিছু কিছু ফাইল তো আবার খুঁজেও পাওয়া যায় না, কিন্তু একটি ছোট সিক্রেট কোড ইউজ করে আপনি ফাইলগুলো খুব সহজেই খুঁজে বার করতে পারেন। তো এর জন্য প্রথমে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করুন ইন্ডেক্স অফ স্ল্যাশ আপনি যে ফাইলটা চান সেটার নাম এবং এটা লিখে এন্টার মারুন। তারপর সার্চ রেজাল্টের ফার্স্ট লিঙ্কে গিয়ে ক্লিক করুন, এখান থেকে আপনি আপনার পছন্দের ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। এই ইন্ডেক্স অফ কোডটি ব্যবহার করে আপনি সরাসরি কোনো ওয়েবসাইটের ডাইরেক্টরিতে ঢুকতে পারবেন, যা আপনার সময়ও বাঁচাবে আর আপনাকে একজন প্রো বানিয়ে তুলবে। ওয়েবসাইট ডাউন হওয়াটা এখন খুবই কমন ব্যাপার, হিউজ ট্রাফিক আর হ্যাকারদের ডিডস অ্যাটাকের কারণে প্রায়শই ওয়েবসাইটগুলো ক্র্যাশ হয়ে যায়।
আর এই জন্যই মাঝে মাঝে কোনো ওয়েবসাইটকে আমরা অ্যাক্সেস করতে পারি না, কিন্তু এই টেম্পোরারিলি ডাউন থাকা ওয়েবসাইটগুলোকেও আমরা অ্যাক্সেস করতে পারি একটি কোড ইউজ করে। আর কোডটি হলো ক্যাশে কোলন ওয়েবসাইটটার নাম। এই কোডটি ইউজ করলে গুগল আপনাকে ওয়েবসাইটটার ক্যাশড ভিউ বা সেই লেটেস্ট ভিউটা দেখাবে যখন ওয়েবসাইটটা ঠিকঠাক চলছিল।